রাস্তায় মা আজকে বাড়ি চলে যাচ্ছে মা বাড়ি চলে যাচ্ছে আজকে আর মাকে ড্রপ করে আজকে দাদাও আসছে তো মা দাদা সবাইকে ড্রপ করে রিভান যাবে দাদু বাড়ি এখন আমরা রাস্তায় আছি হাওড়া থেকে দাদাকে পিক আপ করে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর দাদাদেরকে ড্রপ করে আমরা বেরিয়ে যাব একদম আরামবাগ Beep!
জাস্ট মায়েদেরকে ড্রপ করে আমরা আরামবাগের জন্য বেরোলাম। তো মা দাদা ওরা সব নেমে গেল, তো আমরা এখন দাদার কার্ডটা নিয়ে আরামবাগ যাচ্ছি। আমরা আর আমাদের কার্ড নিয়ে আসিনি, যেহেতু একদিকেই আসছিলাম। দাদাদেরকে ড্রপ করে আমরা বেরিয়ে যাচ্ছি আরামবাগ। তো রিভান আজকে রায়নের সাথে অনেক মজা করেছে, রায়নকে আমিও অনেক দিন পর দেখলাম, তো অনেকটা বড় হয়ে গেছে, আমাদেরকে এখন চিনতে পারে ও। তো আগে দেখলে ও কান্নাকাটি করতো, এখন আর কান্নাকাটিও করে না, মানে সব চিনতে পেরে গেছে। আজ দেখাচ্ছে সোনা মাম্মাম কোনটা, ছোটু ভাইয়া কোনটা, এখন সবাইকেও দেখাতে শিখে গেছে। অনেকটা আমরা টাইম একসাথে কাটালাম, খুব ভালো লাগলো, বহুদিন পর দেখা হলো। তো এবার আমরা আরামবাগের জন্য বেরিয়ে গেছি। তো এখন বাজছে 6:30 মতো, আমাদের পৌঁছতে পৌঁছতে 8:30 হয়ে যাবে। তারপর তো রিভানের আরও মজাই মজা। রিভান যাচ্ছে দাদু বাড়ি, আর ওখানে রয়েছে রিভানের দাদা, মানে আমার ছোট ননদ আছে, সোহেলের ছোটদিও এসেছে। রায়নের সাথে অনেকটা টাইম কাটালাম, অনেকদিন পর ওকে দেখলাম, খুব ভালো লাগলো। তোকে ভালো লেগেছে? রিভানকেও খুব ভালো লেগেছে, রিভান অনেক মজা করেছে রায়নের সাথে। আর এখন রিভান যাচ্ছে দাদু বাড়ি, দাদু বাড়িতে গিয়েও অনেক মজা করবে, ওখানেও আছে রিভানের দাদা, তাই না? ওখানে রিভানের দাদা আছে, রিভান গিয়ে অনেক মজা করবে ওখানে, তাই তো? মা চলে গেল, অনেক দিন একসাথে ছিল, তো একটু খারাপ লাগছে। তো ঠিক আছে, এবার যাচ্ছি শ্বশুর বাড়ি, তো ওখানেও অনেকে আছে, তো টাইমটা কেটে যাবে। চলো তাহলে আরামবাগ যাওয়া যাক।